রাজধানীর বুকে দুই রাজনৈতিক দলের মুখোমুখি সংঘর্ষ। সূত্রপাত কোথা থেকে হয়েছে তা খুঁজে বের করার দায়িত্ব যেমন পুলিশের রয়েছে, তেমনি অপরাধীদের গ্রেপ্তারের দায়িত্বও পুলিশের। কিন্তু বাস্তব চিত্র পুরো উল্টো কথাই বলছে। ঘটনার 24 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনও পর্যন্ত অপরাধীদের কেশাগ্র স্পর্শ করার সাহস পায়নি এরাজ্যের বাঘা বাঘা পুলিশ অফিসারেরা। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছেন সাংবাদিকরা। বিগত বেশ কয়েকটি ঘটনার মতোই পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ ছিল পুলিশি ব্যবস্থা। সমালোচক মহলের মতে, প্রশাসনের দায়সারা মনোভাবের ফলেই সোমবার সন্ধ্যায় রাজধানীর বুকে রাজনৈতিক সংঘর্ষের আগুন জ্বলে ওঠে। প্রশাসনের চরম ব্যর্থতায় উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম আগরতলা থানা চত্বর। নিজেদের ব্যর্থতা ঢাকতে নির্লজ্জের মতো লাঠিচার্জ করা হয় পুলিশের তরফে। পুলিশের মারেও আহত হয়েছেন বেশ কয়েকজন সংবাদকর্মী। মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে, অথচ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। যত সংখ্যক প্রশাসনিক কর্মী মোতায়েন করার দরকার ছিল সে পরিমাণে করা হয়নি কেন, এই প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। তবে কি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? প্রশ্ন কিন্তু উঠছেই। সবচেয়ে বেশি অবাক করছে এই মুহূর্তে পুলিশের বৃহন্নলার ভূমিকা। মামলা হয়েছে উভয় রাজনৈতিক দলের তরফে। বিজেপির তরফে মামলা করা হয়েছে সন্দীপ রায় বর্মনের বিরুদ্ধে, অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফে মামলা করা হয়েছে রাজেন্দ্র দেববর্মা এবং অন্যান্য কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে। পশ্চিম থানার ওসি নারায়ণ সাহা জানিয়েছেন, পুলিশও নাকি স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা হাতে নিয়েছে। তবে শুধুমাত্র মামলা হাতে নিয়েই যে হাত পা গুটিয়ে হরভোলা মহারাজ বনেছেন খাকিওয়ার্দি পরিহিত বাবু সাহেবরা, তার প্রমাণ সময় দিচ্ছে। সমালোচকরা বলছেন, এই মুহূর্তে দুই নৌকায় পা দিয়ে চলছেন প্রশাসনের হর্তাকর্তারা। কাকে ছেড়ে কাকে তোষণ করবেন সেই সিদ্ধান্ত নিতে পারছেন না, অপেক্ষায় রয়েছেন লালবাড়ির নির্দেশের। লালবাড়ির মাতব্বরেরা যেই নির্দেশ দেবেন সেই নির্দেশ পিঠে নিয়েই সুনামি গতিতে ছুটবেন প্রশাসনের আমলা কামলারা। ইতিহাসও তারই প্রমাণ দিচ্ছে। আখেরে এখন লক্ষণীয় এই ঘটনা আগামী দিনে কোন দিকে মোড় নেয়, কতটুকু গড়ায় এই ঘটনার জল। গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।